আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে চুলায় কিভাবে তান্দুরি চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি। তো চলুন আমরা এটা তৈরি করতে কি কি লাগছে আর এটা ম্যারিনেট করতে কি কি উপকরণ লাগবে সেই জিনিসটাই এক নজরে দেখে নিই। এখানে আমি 1 কেজি 600 গ্রামের মতো লেগ পিস নিয়েছি। এখানে আমি 4 পিস নিয়েছি এবং লেগ পিসগুলি কিন্তু খুবই বড় বড়। যাই হোক, আমি মাঝখানে কিন্তু খুব ভালো করে চিরে চিরে নিয়েছি যাতে মশলাগুলি সুন্দরভাবে মুরগির লেগের মধ্যে ঢুকে যায়। এখানে আমি লবণ নিয়েছি, শুকনো মরিচের ফাঁকি নিয়েছি, এটা আপনার ঝাল যেমন খাবেন ওই রকম, আদা রসুনের পেস্ট, সামান্য একটু ফুড কালার, জর্দার রং, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এখানে তান্দুরি চিকেনের যে কেনা মশলা সেটা আমি নিয়েছি 3 টেবিল চামচ। এখানে আমি 1/2 কাপের মতো গোলমরিচ, 2টা লেবু, সয়া সস এবং ওয়েস্টার সস। তো চলুন ম্যারিনেট করি। আর ম্যারিনেট করতে করতে আপনাদের সাথে বলছি যে এটা ম্যারিনেট আপনি যত করবেন ততই আপনার স্বাদটা বেড়ে যাবে। আর হ্যাঁ, যেহেতু আমি লাঞ্চে খাবো তাই আমি বিকেলবেলায় এটাকে ম্যারিনেট করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ এটা যত আপনি মশলায় মাখিয়ে রাখবেন তত এর ভিতরে স্বাদ ফ্লেভার সব কিছু ঢুকে গিয়ে মুরগিটাকে অন্য রকম একটা স্বাদ তৈরি করে দিবে। এখন আমি এখানে লেবুর রস দিচ্ছি। আর যে কথাটা আপনাদের না বললে না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন বা ঢুকেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইল স্ক্রিনের নোটিফিকেশনে পৌঁছে যায়। তো আমার লেবুর রস কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু সয়া সস আর ওয়েস্টার সস দিব। এগুলি আপনারা চাইলে 1 চামচ করে, মানে 1 চা চামচ বা 1 টেবিল চামচ করে দিতে পারেন, আপনারা যতটা ফ্লেভারটা চান। তো যাই হোক, এটা কিন্তু সারা রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব। আর যারা চাইবেন ডিনারে খাওয়ার জন্য রাতের বেলা খাওয়ার ইচ্ছা পোষণ করবেন, তারা অবশ্যই সকালবেলা ম্যারিনেট করে সারা দিনের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। এতে করে মশলাগুলি সব ভিতরে ঢুকে গিয়ে আপনার চিকেনগুলিকে অন্য রকম একটা স্বাদ দিয়ে দেবে। আর হ্যাঁ, এটা কিভাবে চুলায় তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কোনো ওভেনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো চলুন, এটাকে এখন ম্যারিনেট করার জন্য রেখে দিলাম, দেন এর পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুরগির গায়ে কিন্তু মশলাগুলি খুব সুন্দরভাবে লেগে আছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে থাকা যে মশলাটা আছে এটা মুরগির গায়ে ভালো করে লেগে যায়। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেন এক সাইডে রেখে দিব। আর এটাতে জাস্ট এখন শুধুমাত্র রান্না করার যে সয়াবিন তেল আর সামান্য একটু বাটার ইউজ করব। এই বাটারের ফ্লেভারের কারণে আরও বেশি ভালো লাগে এটা খেতে। তো কড়াইতে কিন্তু আমি অলরেডি সামান্য তেল দিয়ে ফেলেছি, এখন একটু বাটার দিয়ে জাস্ট মুরগিগুলিকে এখানে একটা একটা করে ছেড়ে দেব। যেহেতু মুরগির রানগুলি খুব বড় বড় তাই আমি দুইটা দুইটা করে ভেজে তুলছি। এখন আমি প্রথম অবস্থায় আপনারা চুলায় দেখতেই পাচ্ছেন আমি লেভেল 10 দিয়ে রেখেছি, আমি একদম হাই পাওয়ারে 3 মিনিট একটা পাশ ঝলসে নেব এবং 3 মিনিট পরে এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট ভাজব। দেন যখন অপর পিঠ একদম ভাজা হয়ে যাবে তখন আমি আবার উল্টে হাই হিটে দিয়ে দিব 3 মিনিটের জন্য,
তারপরে আবারও 10 মিনিটের জন্য একদম লেভেল 4 মৃদু আঁচের চাইতে একটু মিডিয়ামে দিয়ে তারপরে অপর পাঁচটা ভেজে নেব। এরকম করে আপনি যতক্ষণ না বুঝবেন যে আপনার লেগ পিসটা হয়ে গেছে, এটারও দেখার একটা পদ্ধতি আছে যেটা আমি আপনাদের পরে দেখাবো যে কিভাবে বুঝবেন যে আপনার লেগ পিসগুলি হয়ে গেছে। তো আমি কিন্তু 10 মিনিট এপাশটা করেছি, এখন উল্টে দিয়ে আবারও আমি ঢেকে দেব আবারও 10 মিনিটের জন্য। এভাবে করে কিন্তু আপনারা উল্টে পাল্টে চিকেন তান্দুরি খুবই সহজে চুলায় এবং তাওয়াতে তৈরি করতে পারেন। কি খুব সহজ না? আমি তো আগেই বলেছি এটা খেতে যতটা ইয়ামি, রান্না করা এবং তৈরি করা একদমই সহজ। আই হোপ আপনাদের সবার আমার এই চিকেন তান্দুরির রেসিপিটা ভালো লাগবে। তো এমন করে করে আমি কিন্তু প্রত্যেকটা লেগ পিস একদম ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি, কারণ আপনি যখন ঢাকা দিবেন তখন কিন্তু এই পানিটা বাষ্প হয়ে আপনার চিকেনটাকে অটোমেটিকলি সিদ্ধ করে ফেলবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে আপনার চিকেনটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো একদম ক্ষয়ে ক্ষয়ে আসছে, তার মানে আমার চিকেন হয়ে গেছে। ব্যাস এখন নামিয়ে ঝটপট সবার সামনে প্রস্তুত করব এবং সার্ভ করব। আর যদি এরকম একটু লেটুস পাতা সবুজ রঙের আর লাল লাল রঙের টমেটো দিয়ে এরকম সুন্দর একটা প্লেটে সার্ভ করেন, আমার মনে হয় ফ্যামিলির সবাই দেখে এমনিতেই খেতে বসে পড়বে। যারা কখনো এভাবে ঘরে তৈরি করেননি তাদের অনুরোধ করব এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজার চিকেন তান্দুরি। চুলায় তৈরি করা কতটা সহজ, তাই না? আর দেখতে তো খুবই লোভনীয়। আমরা যেহেতু দুপুরে খাবো তাই আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা তৈরি করা কতটা ইজি। আর রান্না সবসময় সহজই হওয়া উচিত, এটা আমি জানি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইল স্ক্রিনের নোটিফিকেশনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।